সালমান খানের নিরাপত্তায় 700 পুলিশ। বলিউডের অন্যতম জৌলসপূর্ণ তারকাখচিত মিউজিক্যাল শো দাবাং ট্যুর বেশ কয়েক বছর ধরে চলছে এই শো, তবে এই প্রথমবার কলকাতায় বসছে আসর। এই উপলক্ষে আজ কলকাতায় যাচ্ছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে ভাইজানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। নেওয়া হয়েছে কলকাতার পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন 700 পুলিশ কর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং দুইজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, 7 জন ডিসি সহ 700 পুলিশ কর্মী। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বেশ জোর দেওয়া হয়েছে। এছাড়া শহরে পা রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সালমানকে দই মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে কলকাতার। শহরে পৌঁছে আলিপুরের একটি 5-তারা হোটেলে উঠবেন ভাইজান। সন্ধ্যায় কলকাতায় ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে হবে অনুষ্ঠান। কোথাও যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কাজ করবেন কলকাতা পুলিশ। এদিকে সালমানের এ শোয়ের টিকিটের দাম শুরু হয়েছে 699 রুপি থেকে, সর্বাধিক টিকিটের দাম 40,000 রুপি। কিন্তু কেউ যদি কাছ থেকে সালমানকে লাইভ দেখতে চায়, লাঞ্চের নানা সুবিধা পেতে চায়, তাহলে তাকে দিতে হবে 2-3 লাখ রুপি। বিই নিউজ, ঢাকা।